हेलो गाइज वेलकम बैक टू माय चैनल सागर 001। बंधुरा अपनारा सबाई केमन आछेन? आज आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन। तो आज के आपनादेर जन्य आबार नतून भिडियो निये हाजिर होयेछि। आपनारा पीवीते जे रकम चेयार आछे देखबेन, ओई रकम चेयार जदि आपनारा क्रिएट करते चान ताहले स्किप ना करे भिडियोटी सम्पूर्ण देखते थाकुन। एबं आपनारा जदि आमार ए चैनलटे नतून थाकेन ताहले चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटि অল করে দেবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। तो ভিডিওটি ক্রিয়েট করতে হলে আপনাদের প্রয়োজন হবে এলআর মেশিন এফটি এবং দুটি পিসি লিংকের প্রয়োজন হবে। দুটি পিসি লিংক পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে, ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর আপনারা এলআর মেশিন ওপেন করে জাস্ট বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবেন। এলআর মেশিন ওপেন হচ্ছে, এখন লোডিং হচ্ছে। তো আমি বিটম্যাপ প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। তো আমি বিটম্যাপ প্রজেক্ট ওপেন করে নিয়েছি। এবার যেটা করবেন, বিটম্যাপ এর উপর আপনাদেরকে প্রথমে ফটো এড করতে হবে, তার উপর এফেক্ট এড করতে হবে। तो फोटो एड करार जन्य आपनारा प्रथम बिटमार्के चले आसबेन। आसले प्लस आइकने क्लिक करे मीडियाते क्लिक करे फोटो सेट करे नेबेन। तो आमि आपनादेर देखानोर जन्य एटा फोटो सेट करे निच्छि। जस्ट आमि एखाने एई फोटोटि सिलेक्ट करे निलाम। एबारे एई जेटा फोटो सिलेक्ट हये गेछे, एखाने एकटि फोटो फुल स्क्रिन करे नेबो। एखानेते फुल स्क्रिन करे नेबार पर बाटने क्लिक करे काट करे नेबो। আবার প্লাস আইকন মিডিয়া ফটো এড করবেন, উপরে থ্রিডি ক্লিক করে ফুল স্ক্রিন করে কাট করে নেবেন। আবার প্লাস আইকন মিডিয়া ফটো এড করবেন, ফুল স্ক্রিন করে কাট করে নেবেন। আবার প্লাস আইকন মিডিয়া ফটো এড করবেন, ফুল স্ক্রিন করে কাট করে নেবেন। এভাবে আমরা প্রতিটি বিটম্যাপকে ফটোগুলো অ্যাড করে নেবেন। তো আমি অলরেডি ফটোগুলো অ্যাড করে রেখেছি একটি লেয়ারে, সেটিকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা ততক্ষণ ফটোগুলি অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি লেয়ারটিতে ফটোগুলি অ্যাড করে রেখেছিলাম আপনাদেরকে, যা দেখাতে খুব তাড়াতাড়ি পারি সেজন্য। এবার যেটা করবেন আপনাদেরকে, এবার এর মধ্যে আপনাদেরকে জাস্ট এফেক্ট অ্যাড করতে হবে ফটোগুলোর মধ্যে। তার জন্য খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি, কারণ দেখুন এখানে আমি এফেক্ট কোথায় কী এফেক্ট লাগাতে হবে দেখিয়ে দিয়েছি। এক নম্বর এফেক্ট, দু নম্বর, এখানের মধ্যে তিন নম্বর, এখান থেকে এখানের মধ্যে চার নম্বর, সরি দু নম্বর, তিন নম্বর, এবং এখানে চার নম্বর, পাঁচ নম্বর, এইভাবে এফেক্ট দেওয়া রয়েছে। আপনাদেরকে এখান থেকে ব্যাক গিয়ে আমরা সেকেন্ড পিসেট ওপেন করে জাস্ট প্রথম এক নম্বর এফেক্টটা কপি করে নেবেন। এক নম্বর এফেক্ট কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর ব্যাক গিয়ে বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে যাবেন এখান থেকে, দেখুন উপর দিয়ে স্ক্রল করে দেখবেন কোথায় এক নম্বর লেখা রয়েছে। তো এক নম্বর এফেক্ট এখানে, তো এখানে এক নম্বর এফেক্ট জাস্ট লেখা রয়েছে এখানে, দেখ এফেক্ট পেস্ট করে দিলাম। আবার দেখতে পাচ্ছি আর কোথায় এক নম্বর লেখা রয়েছে এখানে, জাস্ট কতগুলি যতগুলি ছবি রয়েছে ততগুলি পেস্ট করবেন, পেস্ট করবেন। এফেক্ট পেস্ট করে দিয়েছি ওখানে। এবার যেটা করবেন আপনারা এখান থেকে ব্যাক গিয়ে জাস্ট আপনারা আবার সেকেন্ড পিসেটটা ওপেন করবেন। ওপেন করার পর দু নম্বরের ভিত্তি পেস্ট করতে হবে, তার জন্য দু নম্বরের ভিত্তি কপি করে নেব। দু নম্বরের ভিত্তি কপি করে নিলাম, সরি দু নম্বরের একটু কপি করে এখান থেকে ব্যাক গিয়ে আপনারা বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করে চলে যাবেন এখান থেকে একটু, দেখুন কত দু নম্বরের ভিত্তি অ্যাড করতে হবে লেখা রয়েছে, যে এখানে দু নম্বর এফেক্ট লেখা রয়েছে। যতদূর পর্যন্ত লেখা রয়েছে ততদূর পর্যন্ত আপনারা অ্যাড করবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দু নম্বর লেখা রয়েছে, এখানে অ্যাড করে দিচ্ছি, একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখানেও দেখেন তিনটে নম্বর লেখা রয়েছে, অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এফেক্ট তো লেখা রয়েছে এখানে নিচেতে, কত কত নম্বর এফেক্ট অ্যাড করতে হবে। যেন আমার এখান থেকে এফেক্টগুলি পেস্ট হয়ে গেলে দু নম্বর, এখান থেকে ব্যাক চলে যাবেন, গিয়ে আবার এফেক্ট পিসেট ওপেন করবেন। ওপেন করার পর আপনারা তিন নম্বর এফেক্টটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর বিটম্যাপ প্রজেক্ট ওপেন করে আপনারা আবার তিন নম্বর এফেক্টটি পেস্ট করতে থাকবেন। আমি যে একটু দুই জায়গায় পেস্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছি এখানে তিন নম্বর লেখা রয়েছে, তার মানে এখানে তিন, এই ছবিটিতে তিন নম্বর এফেক্ট অ্যাড হবে এখানে, এখানে এই ছবিটিতে। আবার আপনারা দেখতে পাবেন এখানে তিন নম্বর, মানে এই যে ছবিটি আছে বড়ো ছবিটিতে তিন নম্বরটি অ্যাড হবে। এভাবে অ্যাড করে দেবেন আপনারা, এখানেও তিন নম্বর, এভাবে অ্যাড করতে থাকবেন। দেন এখান থেকে ব্যাগে আবার সেকেন্ড পিসেটটি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এবার চার নম্বর এফেক্টটি কপি করে নেব, চার নম্বর এফেক্ট, সরি চার নম্বর এফেক্টটি কপি করে নিলাম। বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবেন, ওপেন করার পর আপনারা চার নম্বর এফেক্টটি পেস্ট করবেন। এবার তার জন্য এখানে চলে আসবেন, আসার পর এই দেখতে পাচ্ছেন কোথাও দেখবেন চার নম্বর লেখা রয়েছে, এখান থেকে এখানে আমাদের দুটি ছবি রয়েছে, তাহলে সেখানে চার নম্বর এফেক্ট পেস্ট করতে হবে। তো আমি পেস্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানেও চার নম্বর দেওয়া রয়েছে, তাই পেস্ট করে দিলাম। পেস্ট হয়ে গেছে, দেন এখান থেকে ব্যাগে আপনারা আবার সেকেন্ড পিসেটটি ওপেন করবেন। ওপেন করবো এবার পাঁচ নম্বর এফেক্টটি কপি করতে হবে, চার নম্বর, পাঁচ নম্বর এফেক্টটি আছে, পাঁচ নম্বর এফেক্টটি কপি করে নিচ্ছে, পাঁচ নম্বর এফেক্টটি কপি করে নিলাম। দেন এখানে পাঁচ নম্বর এফেক্ট কোথায় পেস্ট করতে হবে দেখিনি,
এই 5 নম্বর ইফেক্টে পেস্ট করতে দেখিয়ে দিচ্ছে এখানে যে 5 নম্বর ইফেক্ট এখানে পেস্ট করতে হবে এখানে পেস্ট করতে 5 নম্বর ইফেক্ট এভাবে পেস্ট করে দেবেন দেন আর ব্যাক গিয়ে এখান থেকে আবার সেকেন্ড পেজ টোপেন করে আবার 6 নম্বর ইফেক্ট কপি করে নেবেন 6 নম্বর ইফেক্ট কপি করে নিলাম কপি করে 6 নম্বর ইফেক্ট আবার বিট ম্যাপটি ওপেন করবেন ওপেন করে এখান থেকে চলে যাবেন একেবারে দেখিয়ে দিচ্ছি একেবারে চলে যাবেন 8.3 সেকেন্ডে আবার এখান থেকে 8 নম্বর ভিটিতে পেস্ট করতে থাকবেন 6 নম্বর ভিটি সরি 6 নম্বর ভিটি পেস্ট করতে থাকবেন 8.3 সেকেন্ড থেকে দেখেন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে 8 নম্বর 6 নম্বর ভিটি কত পর্যন্ত পেস্ট করতে হবে এখানে পর্যন্ত মাঝে জাস্ট পেস্ট করে দেখিয়ে দিলাম একটু তো পেস্ট করে দিচ্ছি আপনারা জাস্ট দেখে দেখে পেস্ট করে নেবেন পেস্ট করে দিচ্ছি দেন আমরা এখান থেকে ব্যাক গিয়ে আপনারা আবার সেকেন্ড পেজটা ওপেন করবেন ওপেন করে আবার 6 নম্বর সরি 7 নম্বরে একটু কপি করে নেবেন 7 নম্বরে একটু কপি করে বিট ম্যাপটি ওপেন করে আপনারা চলে যাবেন 7 নম্বরে একটু পেস্ট করার জন্য এখান থেকে আমি বলে দিচ্ছি কত সেকেন্ডে যাবেন এখান থেকে চলে যাবেন 18.7 সেকেন্ডে যাওয়ার পর এখান থেকে চারটি ছবিতে এভিটি পেস্ট করে দেবেন এই চারটি ছবিতে পেস্ট করে দেবেন আমি পেস্ট করে দিই চারটি ছবিতে তিনটিতে চারটিতে পেস্ট করে দিলাম দেন এখান থেকে ব্যাক গিয়ে আপনারা আবার সেকেন্ড পেজটা ওপেন করবেন এবার লাস্ট 8 নম্বর ইফেক্টটি কপি করে নেবেন 8 নম্বর ইফেক্টটি কপি করে নেওয়ার পর ব্যাক গিয়ে বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবেন বিটম্যাপ প্রজেক্ট ওপেন করে নিলাম এবার এখান থেকে গিয়ে দেখতে পাচ্ছেন যতগুলো এফেক্ট বাকি রয়েছে সেখানে পেস্ট করতে থাকবেন তাই পেস্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তাই পেস্ট করেছি এখানে এভাবে পেস্ট করতে আমি যেখানে যেখানে পেস্ট করছি যদি বুঝতে কোনো সমস্যা আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে দেবো আপনাদেরকে তো এভাবে পেস্ট করতে থাকবেন তো পেস্ট হয়ে গেলে ভিডিওটিকে সেভ করে দিন এবার ওপরে সেটিং অপশন পাবেন সেট অপশনে ক্লিক করবেন দেন নিচে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন তারপর কিছুক্ষণ ওয়েট করবেন তাহলে ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করে ভিডিওটি একটি লাইক করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আপনাদের সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই